নমস্কার, আমি তাপস, সঙ্গে আমার ভাই তন্ময়। ও খুব ভালো গান করে, মূলত ওই গান করবে, আমি মাঝে কিছু কিছু কথা বলবো। তারপর ঘরবন্দি জীবন কেমন কাটছে আপনাদের? আমাদের ভালোই কাটছে, আসলে বিশেষ কিছু তো কাজ নেই সারাদিন, তাই একটু গল্প করতে ইচ্ছে হলো, মানে আমাদেরই গল্প আর কি। লকডাউনের সময় সারাদিন করার মধ্যে ওই মাকে একটু রান্নায় সাহায্য করে দেওয়া, মানে রান্না জিনিসপত্র যেদিন মেলে আর কি। দোকানপাট তো সব বন্ধ, মায়ের ওষুধখানাও আনতে যেতে পারছি না, স্কুল কলেজ তো ছেড়েই নি, সব বন্ধ, সব ঘর বন্ধ। পাশের বাড়ির শহীদুলের বাবা কোথায় যেন একটা রাজমিস্ত্রি কাজ করত, কোথায় রে ভাই জানি না কোথায়। যাই হোক, শহীদুলের মা বলছিল 400 কিলোমিটারের কাছাকাছি হেঁটেই ফিরবে, পাগল নাকি, এতটা পথ হেঁটে আসতে আসতে রাস্তাই তো মারা যাবে। কিন্তু ওই যে ঘরে ফেরার টান, কি হবে নাকি একটা ঘরে ফেরার গান। আর ঘরে ফিরেই বা কি করবে, সেই তো গৃহবন্দী, হাতে পয়সা নেই, কাজ নেই, খাবে কি। মানে ঘরের মধ্যে থাকাটা না আমাদের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, মাঝে মাঝে তো এমন সময় গেছে টানা 3-4 দিন আমরা ঘরের আলোটুকু ঢুকতে দিইনি। ওই যে মাঝে একটা কারফিউ গেল, 3 জনকে গুলি করে মারলো জানেন, একটা 10 বছরের বাচ্চাও ছিল, 2-3টে দোকান পেরিয়ে মুদিখানা দোকানটা যাচ্ছিল, ভয়ে আমরা বের হই না আর। ভাই ক্লাস 10-এ উঠছিল, আমিও স্কুল গন্ডিটা পেরিয়ে কলেজে উঠেছি, দিল্লির একটা ফার্মেসি কলেজে ভর্তি হয়েছিলাম। বাবা ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশনটা পাবো, তারপরে একটা দোকান খুলে বসবো। বাবার একটা নৌকা ছিল, এই কিছুটা দূরে একটা নদী, পিকনিক স্পট বলা যেতে পারে, সারা বছর ধরেই ঘুরতে টুরতে আসে লোকজন, আর অফ সিজনটাকে বাবা কাজে লাগায় খেয়া পারা পারে। একদিন রাতে কে যেন একজন অসুস্থ রোগী, সঙ্গে আর একজন, এমার্জেন্সি, নদী পার করিয়ে দিতে হবে, নদীর ওপারেই হাসপাতালটা। বড় মনের মানুষ ছিল আমার বাবা, একটু ভাবল না কে কোথাকার, নদী পার করিয়ে দিল। পরের দিনই পুলিশ আসিস, না না পুলিশ না, মিলিটারি, যদি সব এক। বাবাকে তুলে নিয়ে গেল ওরা, ওই যে দুজন, ওদের সন্দেহের লিস্টে ছিল, বাবাকে তুলে নিয়ে গেল ওরা। তুমি যা মানে
নৌকোটা ঘাটেই বাঁধা আছে এখনো, সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা চলছে। তখন বাড়ি চলে এলাম, আর কলেজ মুখো হইনি। কলেজে পড়াকালীন বেশ কয়েকজন ভালো বন্ধুও হয়েছিল, ফোনে কথা হয় মাঝে মাঝে। আমাদের এখানে না মোবাইলের নেটওয়ার্কটাও থাকে না, ওই যে ওই দিকটায় ওখানে মাঝে মাঝে দু একটা সিগন্যাল থাকে, মোবাইল নেটওয়ার্কটাও বন্ধ, সব বন্ধ। ও হ্যাঁ, দুদিন আগে অর্পর সঙ্গে কথা হচ্ছিল, কলকাতাতে বাড়ি ওর, ওরাও ঘরবন্দি, সবাই সবাই ঘরবন্দি এখন আমাদেরই মতো। অর্ক বলছিল রোজ একটা করে রান্না শিখছে, ও বাড়ির কাজবাজও করছে, ভালোই আছে। বাবা মা ভাই সকলে একসঙ্গে মিলে 21টা দিন ঘরবন্দি, কি ভালো! একটা সুযোগ, একটা সুযোগ এভাবে কাছের মানুষগুলোকে একসঙ্গে এত দিন পাওয়া। ওকে মজা করে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে অর্ক, আজ কি বার বলতো? ও বলতে পারলো না। সুখে থাকার সময়গুলো গুনতে হয় নাকি? আমিও না, আসলে আমরা ছোট থেকেই না ভয় নিয়ে বড় হয়েছি। বাড়ির বাইরে বেরোলেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হতো, না না বাড়ির লোকেদেরকে নয়। তাই কোন সময় বেরোনো উচিত, কোন সময় একসঙ্গে বেশি জন রাস্তায় দাঁড়িয়ে গল্প করা যাবে না, এসব কিছু, এসব কিছু গুনে গুনে চলেছি ছোট থেকেই। তাই দিন গোনার অভ্যেসটা তৈরি হয়ে গেছে, দুপা এগোলেই একজন করে দাঁড়িয়ে থাকে। না, আমাদের ঘরবন্দি আর অর্কদের ঘরবন্দি এক না। গৃহবন্দী থাকা অবস্থায় আমাদের দিন গোনা আর অর্কদের সময় কাটানোটা বোধ হয় এক না। সবকিছু স্বাভাবিক হলে অর্ক আবারও হোস্টেলে ফিরে যাবে, আমার ফেরা হবে না, আমাদের ফেরা হবে না। অর্কদের তো 21 দিন আর আমাদের, আমার না একটা নাম আছে শাহানুর, আমি থাকি কাশ্মীরেরই একটা গ্রামে, কিরানি। ভালো থাকুন, সচেতন থাকুন, বাড়িতেই থাকুন, খোঁজ রাখুন বাড়ির পাশাপাশি দিনমজুররা খেতে পাচ্ছে তো, তাদের পাশে দাঁড়ান। শেষ আর একটা অনুরোধ, প্রশ্ন করা শিখুন, প্রশ্ন করুন, অধিকারটা বুঝে নিন, অধিকারটা। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে।